একটা ক্লাসে যদি স্যার না যায় আমারে ফোন করে আইসা আমারে বলে যে স্যার ক্লাসটা ফাঁকা যাইতেছে বা ওই ক্লাসটা ঠিক মতো হইতেছে না আবার মনে করে যে আগে দুইবার বলছি এবার বললে তো স্যার বিরক্ত হবে আসলে অনেক সময় এটা বিরক্তের কারণ হয় কিন্তু এই বিরক্তের পিছনে যে এত সুন্দর ফলাফল আছে যে এই বিরক্তটা আমাদের জন্য অনেক উপকারে আসছে যে মায়েরা আমাকে বিরক্ত করছে এই জন্যই আজকে আমরা সফলতার এই পর্যায়ে আসতে পেরেছি আর সেই জন্যই আমার বড় ভাই মায়েদের জন্য একটা পুরস্কারের ব্যবস্থা করছে নামাজের পরেই আমরা তাদের হাতে সেই পুরস্কার তুলে দেব সেই উপহার তুলে দেব সেই উপহার তুলে দেব কারণ প্রত্যেকটা জিনিসের যেরকম দুইটা দিক থাকে একটা পজিটিভ একটা নেগেটিভ পজিটিভ নেগেটিভ একত্রিত না হলে লাইট জ্বলে না আলো জ্বলে না বাতি নিভে থাকে এবং শিক্ষক আর মা তারা কিন্তু একটা বাতি জ্বালানোর জন্য পজিটিভ এবং নেগেটিভ হিসাবে কাজ করে দুইটার যখন সংমিশ্রণ হবে তখনই আলো জ্বলবে বাচ্চারা ভালো রেজাল্ট করবে আর সেই জন্য বেড়াবার শুধু মেয়েদের জন্য না শিক্ষকদের জন্য পরিষ্কারের ব্যবস্থা রাখছে মাকে এবং শিক্ষককে পুরস্কৃত করবে এ পর্যায়ে নামাজের বিরতি হবে নামাজের পর পরেই আমরা আগে পুরস্কার দিব তারপরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর কবিতা শুনব তারপর আমরা নৃত্য চলে যাব নৃত্য এবং গান আমি এখানে আমার কথা শেষ করছি নামাজের পরে আমার এখানে আরেকটা ভাই আছে তারা কিছু কথা বলবে তারপর আপনাদের পুরস্কার তুলে দেব এখন 15 মিনিটের বিরতি এখন থেকে 15 মিনিটের বিরতি ঠিক করবো তারপরে স্যার ভাই তুমি ভাই দুবার খাইলা খাও খাও সমস্যা ভাই সুধীর ভাই